दैनी बैठक मुस्लिम भाई बोन प्रशंसा अल्लाहर जन्म शांति अवतीर्ण हक अल्लाह रसूलेर उपर सल्लल्लाहु अलैहि वसल्लम। आजकल दैनी बैठक संक्षिप्त समय वक्तव्य विषय लज्जा। लज्जा शरम निये एक गुरुत्वपूर्ण संक्षिप्त तत्व तथ्यबहुल विवरण चेष्टा करब इंशाल्लाह। सम्मानित दिनी भाई बोन, इस्लामी शरियते लज्जा एक गुरुत्वपूर्ण विषय। बिनिमय जान्नात जा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें। लज्जाबोध अल्लाह तआला रयेछे। अल्लाह तआला अनेक समय लज्जा करें, आबार सत्य कथा बोलते लज्जा करें ना। अल्लाह तआला बोलें, इन्नल्लाहा ला यस्तहि अन यद्रिबा मसलम मा बऊदा फमा फौकहा। निश्चय अल्लाह तआला मशा माछिर मत प्राणी दृष्टांत पेश करते लज्जा करें ना। এতে কোনো সাধারণ মানুষ মনে করতে পারে যে এত বড় সত্তা যিনি পরাক্রমশালী, যার শক্তির কাছে কেউ টিকে না, এত বড় সত্তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের উদাহরণ পেশ করবেন কেন, এইটা মানুষ মনে করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মশা মাছির মতো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় ক্ষমতার অধিকারী ছিলেন, পশু প্রাণীর কথা বুঝতে পারতেন। তো তিনি একদিন সৈন্য সামন্ত সহ জিন সহ কোন এলাকায় যাচ্ছেন, তো অনেক দূর থেকেই পিপিলিকার নেতা পিপিলিকারাকে বলল যে তোমরা তোমাদের বাসায় লুকিয়ে যাও। সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্য সামন্ত নিয়ে আসছে, তিনি তোমাদের অনুভব করতে পারবেন না, পা দিয়ে ডলে দিবেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বলছেন, রব্বি হে আমার প্রতিপালক, একটা ক্ষুদ্র প্রাণী কথা বলল সেটা আমি বুঝলাম, তুমি আমার প্রতি এত অনুগ্রহ করেছ, তুমি আমাকে সক্ষম করো, আমি যেন তুমি আমার উপরে যে অনুগ্রহ করেছ আর আমার বাপ দাউদের প্রতি যে অনুগ্রহ করেছ আমি যেন তাই শুকরিয়া আদায় করতে পারি। আমার উপরে এবং আমার বাপের উপরে যে তুমি অনুগ্রহ করেছ, এই অনুগ্রহের যেন শুকরিয়া আদায় করতে পারি, এ ব্যাপারে তুমি আমাকে সক্ষম করো। সক্ষম না করলে তো মানুষ কিছু করতে পারবে না, করতে হলে তো কিছু সক্ষম হতে হবে। যার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতান মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস। আল্লাহর দুইটা অনুগ্রহ দয়া আছে, যে অনুগ্রহ দয়াকে মানুষ ভুল বুঝেছে। আমি যে কারণে এই অনুগ্রহ দয়া মানুষের প্রতি করেছি, সেই কারণটা মানুষ বুঝেনি, সেই অনুগ্রহ দয়াকে ভালোভাবে ব্যবহার করেনি। সেটা কি? সেটা হলো সাহাতুল ফারাগ, শরীরের সুস্থতা আর সময়ের অবসর। এইটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। তা আমরা বুঝলাম যে শরীরের সুস্থতা মানে দোকানে বসে আড্ডা পিটো আর মানুষের বদনাম করো,
আর অবসর সময় মানে বুঝলাম যে মোবাইল টিভি ব্যবহার করো, মানুষের বিরোধিতা করো আর পরিকল্পনা করো। আমি এই জন্য মানুষকে দুইটা কাজ দিইনি, একটা শরীরের সুস্থতা আর একটা হলো অবসর। কৃষক মানুষেরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত অবসর থাকে। চাকরিজীবী মানুষেরা দশটায় ব্যস্ত হয়, পাঁচটায় অবসর হয়। ব্যবসায়ীরা দশটায় ব্যস্ত হয়, রাত দশটায় অবসর হয়, বাকি সময়গুলি হলো অবসর সময়। তো বাকি সময়গুলি যেভাবে মানুষ ব্যবহার করে, আমি এই জন্য এই সময়গুলো দিইনি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ। এই বাচ্চা বন্ধে যেন কেউ হাঁটাহাঁটি না করে, আর ওই বাহিরে কোনো কথা বলছে, এত সুন্দর করে মনে হয় ঘেরতে হতো না। এত কি ঠান্ডা বাইরে, যে আছে সে মনে করছে আমি তো নাগালের বাইরে আছি, সুন্দর করে গল্প করি, এত শক্ত করে ঘেরতে হতো না। খুব ঠান্ডা কি? অনেক মানুষ এসেছেন, খুশি হয়েছি, জাজাকুমুল্লাহ খের, আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খের। এত মানুষ জায়গা নেই, জাজাকুমুল্লাহ খের। আমাকে দেখতে পান আর না পান, আমি আব্দুরাজাক বিন ইউসুফ রাস্তাঘাটের মানুষ, কচুর পাতার পানি। তো যে যেখানে আছেন, সম্ভব হলে বসে থাকবেন, সম্ভব না হলে দাঁড়িয়েই থাকবেন, কারো সাথে কথায় ব্যস্ত হবেন না। অল্প সময় আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি অতীব গুরুত্ব সহকারে ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা শুনবেন বলে আমি আশাবাদী। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি আপনাকে কোনো সময় দূরে মনে করিনি, এটাই আমার অনুমান, একটা সাধারণ মানুষ আমি। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, এমন প্রাণীর উদাহরণ পেশ করতে আল্লাহ লজ্জা করেন না। পিপীলিকা নেতা হিসাবে সব পিপীলিকাকে বলছে, সুলাইমান সৈন্য সামন্ত নিয়ে আসছেন, তোমাদের অনুভব করতে পারবে না, তোমাদের ডলে দিবে, তোমরা তোমাদের বাসায় লুকিয়ে যাও। তো অনেক দূর থেকে সুলাইমান আলাইহিসসালাম এটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বলছেন, প্রতিপালক এত বড় অনুগ্রহ তুমি আমার উপরে করেছো, কোথাও একটা ক্ষুদ্র প্রাণী কথা বললো সে কথা আমি বুঝলাম, এই অনুগ্রহ আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করি, তুমি একটু আমার প্রতি দয়া করো, আমাকে শক্তিশালী করো, আমি যেন সত্য সত্যই তোমার শুকরিয়া আদায় করতে পারি। আরো শেষে বলছে, ওয়াদখিল নিবে রাহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, তুমি তোমার বিশেষ দয়া দিয়ে আমাকে তোমার সলে বান্দাদের মধ্যে করে দাও। সব নবীরই এমন দাবি, সব নবীরই এমন দাবি, সব নবী বলেন যে আমাকে সলে মানুষের মধ্যে করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন। তো সুলাইমান আলাইহিসসালাম বলছেন, প্রতিপালক তোমার বিশেষ দয়া দিয়ে, একটা বক্তব্য পাবেন আল্লাহর দয়া বিস্তারিত দেওয়া আছে, বক্তব্যের নাম কি? আল্লাহর দয়া। আপনি দেখেন অনেক হাদিস, অনেক আয়াত দেওয়া আছে।
তুমি তোমার বিশেষ দয়া দিয়ে আমাকে তোমার সলেহ বান্দাদের অন্তর্ভুক্ত করো, মানে দয়া দিয়ে করো, দয়া ছাড়া অতদূর যাওয়া যাবে না, দয়া দিয়ে করো, তাহলে আমার জন্য সহজ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কয়েকটা কারণে আমি খুব খুশি, আমাকে খুব ভালো লাগে, কি আমার থুথু রাসূলের থুথুর সাথে মিলে গেছে মরণের সময়, এই জন্য আমাকে ভালো লাগে। তার মরণের সময় তিনি আমার কোলে ছিলেন, এই জন্য আমাকে ভালো লাগে। আমার যেদিন ধারাবাহিকতায় বাড়ি ছিল, আমার বাড়িতে সেদিন তিনি মারা গেছেন, এই জন্য আমাকে ভালো লাগে। তো তিনি আমার কাছে আছেন, বাইনা হাতে নাতি ও দাকে নাতি, আমার থুতনি এবং আমার উরু রানের মাঝে, আমার বুকের সাথে লাগা তিনি আছেন। তো আমি দেখছি তাকে, যে তিনি তার হাতটা, সামনে একটা পানির পাত্র আছে, ডুবাচ্ছেন আর ভিজা হাত উঠিয়ে মুখের উপরে এভাবে গোলাচ্ছেন, মানে শরীরে খুব জ্বর ঠান্ডা করছে। ইতিমধ্যে আমার ভাই আব্দুর রহমান আসলেন, তো আব্দুর রহমানের মুখে মিসওয়াক, তো উনি ওদিকে লক্ষ্য করছে। তা আমি বললাম, আপনি মিসওয়াক নিবেন? তো উনি আমাকে মাথার ইশারায় বললেন হ্যাঁ। তা আমি মিসওয়াকের ব্যবস্থা করলাম। তারপর আমি বললাম, আমি কি মিসওয়াকটা চাবিয়ে নরম করে দিব? তো তিনি মাথার ইশারায় বললেন হ্যাঁ। তখন আমি মিসওয়াকটা আমার দাঁতে চাবিয়ে নরম করলাম, তাহলে আমার থুতুগুলো তার মুখের সাথে মিশে গেল, এইটা আমার আনন্দের বিষয়। তো তিনি ওইভাবে আমার মিসওয়াক করলেন, ইতিমধ্যেই হাত দিয়ে পানি উঠিয়ে নিচ্ছেন, এক পর্যায়ে তিনি পানি উঠাতে চেষ্টা করলেন কিন্তু হাত আর মুখ পর্যন্ত আসছে না, হাতটা কাঁপছে, হাতটা মুখ পর্যন্ত আসছে না। তখন তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরাফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, তুমি সম্মানীদের অন্তর্ভুক্ত আমাকে করো। এই পর্যন্ত বলতে হাতটা আর মুখে আসলো না, নিচে পড়ে গেল, আমার চোখের সামনে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাস্তব লক্ষ্য করছিলেন তার নিজস্ব বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, এ অংশে যেটা বললাম সেটা হলো এই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বারবার দাবি জানিয়েছেন যে আমাকে ভালো মানুষের উচ্চ সম্মানীদের অন্তর্ভুক্ত করে দাও, আমিও তাদের অন্তর্ভুক্ত হতে চাই। লজ্জা, আল্লাহ তাআলা বলেন যে কাফের মুশরিক শয়তানদের ষড়যন্ত্র মাকড়সার ঘরের মতো, সবচেয়ে দুর্বল। মাকড়সার ঘর দেখেছেন? মাকড়সার জাল হলো তার ঘর, আল্লাহ বলছেন তার ঘর বাইতুল ঘর। মুশরিক কাফের শয়তানদের ষড়যন্ত্র কার মতো দুর্বল? মাকড়সার ঘরের মতো, এ কথা আল্লাহ বলছে। তার মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর ব্যাপারে কোনো কথা বলতে আল্লাহ লজ্জাবোধ করেন না। লজ্জা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান বিজু সাবুনা শোবা ফাবজুলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযানি তরি ওয়াল হাইয়ু শোবাতু মিনাল ঈমান। ঈমানের 70টি শাখা ভাগ আছে, স্তর, ছোট থেকে বড়, বড় থেকে ছোট।
ইমানের 17টা ভাগ আছে, স্তর শাখা, তার সবচেয়ে বড় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, হরতাল চিরদিনের জন্য হারাম। অল হায়াউ শোবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। অত্র বুখারী মুসলিমে হাদিসে তিনটা কথা আছে, তার প্রথম কথাটা হলো সবচেয়ে বড় ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খুব শক্তিশালী পাওয়ারফুল ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকুনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ মরে মরে জান যায় যায়, মানুষ মরে মরে জান যায় যায়, তার পাশে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে না, সূরা ইয়াসিন নয়। তারপরে তিনি বলছেন মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো জীবনে যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু জার গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদা আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে মুখের উপরে কাপড়, আমি চলে গেলাম। কিছুক্ষণ পরে আসলাম, দেখি তিনি জেগে আমাকে বলছেন আবু জার গেফারী শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি ও মা তাআলা দালে, কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এটার উপরে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। তো এই পর্যন্ত বলতেই আমি বললাম ওইসানা ওইসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? তো বললেন অঞ্জানো অনিশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আমি অবাক হয়ে বললাম অঞ্জানো অনিশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? বললেন চুরি করলে জেনা করলেও যাবে। আমি অবাক হয়ে বললাম চুরি করলে জেনা করলেও যাবে, এত বড় অপরাধ করার পরেও যাবে? তো তিনি বললেন রাগবান ফাল আবিজার, আরে আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? হাদিস বুখারী মুসলিম। এ অংশ আবু জার গেফারির। পরের আরেকটা অংশ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে সাথে নিয়ে বাইরে গেলেন বাগানে, বড় বাগান, হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম। তারপর বলছেন তোমরা দুইজন এখানে বসো, আমি একটু ওই দিক থেকে আসছি। তো উনি চলে গেলেন একাই, দেরি করছেন, ব্যাপারটা কি, কোনো বিপদ হলো নাকি, আসছেন না কেন? দেখি কিছুক্ষণ পরে ওই যে আসছেন, তো আসছেন কেউ নাই, খালি বলছেন অঞ্জনা অনিশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে? কিছুক্ষণ পরে আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে? কাউকে দেখতে পেলে ব্যাপারটা কি? এবার কাছে চলে আসলেন, তো আমরা বললাম আল্লাহ রাসূল আপনি এইভাবে চলে গেলে আমরা খুব ভয় পাচ্ছিলাম, কি যে হয়, কোনো শত্রু ক্ষতি করে নাকি, আর আপনি কার সাথে কথা বলছেন আল্লাহ রাসূল, কাউকে তো দেখতে পাচ্ছি না। না কেউ তো নাই, কার সাথে কথা বলছেন, ব্যাপারটা কি, আপনি কার সাথে কথা বলছিলেন আল্লাহর নবী? তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, জিব্রাইল আমাকে বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। তখন আমি জিব্রাইলকে বললাম জেনা করলে চুরি করলেও যাবে? তো জিব্রাইল বলছে জেনা করলে চুরি করলেও যাবে, আমি তখন বললাম যে জেনা করলে চুরি করলেও যাবে? জিব্রাইল বলছেন এই কথা আর আমি বলছি এই কথা, এটাও বুখারী মুসলিমের হাদিস। তা আগের অংশে আবু জার গেফারী রাদিয়াল্লাহু আনহু অবাক হচ্ছিলেন, আর পরের হাদিসে কে অবাক হচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুটোই বুখারীর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, গতকালকে আবার জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া পবারাজ সাহিতে মেয়েদেরও বুখারির দার্স ছিল, শেষ দার্স
ছেলে ধরেছিল বোখারির শেষ দাস, সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাপ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নেই এ কথাও সত্য, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ এ কথাও সত্য। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, এখন 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে যাদের প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। আপনাকে যেটা আমি আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা দোয়ার, একটু দোয়া করবেন। সংকীর্ণতা দেখে কোনো লাভ নেই, সংকীর্ণতা দেখালে খাটো হবেন আপনি আল্লাহর কাছে। আমি তো আর বুঝতে পারবো না আপনার খাটোই কি আর না খাটোই কি, খাটো আপনি হলেও জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ, না হলেও গড়বে, গড়বেই করবে ইনশাল্লাহ, আমার দৃঢ়তা কাজ করে। এ দেশের মাটিতে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিটিয়ে। আপনি জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ার বিশাল মসজিদে ঢুকে বাম দিক থেকে খালি হাঁটতে থাকেন, তৃতীয় চতুর্থ শ্রেণীর ছেলেরা দেওয়ালিকা লিখে রেখেছে, পুরো দেওয়াল ভর্তি বাংলা ইংরেজি আরবি উর্দুতে লিখে রেখেছে তৃতীয় চতুর্থ শ্রেণীর ছেলেরা। যারা উপরে আছে তারা কিশলায় বের করে, যারা মাওলানা সাহেব তারা আলীতে সম্পত্রিকা বের করে, আর আমি তো রাস্তাঘাটের ফকির চলমান মানুষ, আমি আর কি করবো, আমি হলাম ফাউ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে ছোট ছেলেপিলে গেছে লোকটার কাছে জিনিস কিনতে, যে লোকটা জিলাপি বিক্রি করছে, তখন জিলাপি হাফ কেজি নিয়েছে, তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলছে একটু ফাউ দাও না জি, তখন ও এখন ভাঙা জিলাপি ছিল একটু, তখন ওটা দিয়েছে, তো এটা হলো ফাউ, অতি খুশি হয়ে চলে গেছে। আমি ফাউ, আমি আপনাদের জামিয়া সালাফের সাথে আছি মাত্র, সম্মানিত দিনই ভাই বোন, লজ্জা। ইমানের সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া, হরতাল চিরদিনের জন্য হারাম। মনে রাখতে হবে বাড়িঘর ভেঙে একটা কাজ করা যায় সেটা হলো রাস্তা, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, এটাই শরীয়তের হিসাব। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আপোষ করেননি। সাহাবীগণ বলেছিলেন আমাদের বসার কোনো জায়গা নেই, আমরা রাস্তায় বসতে চাই, আল্লাহ রাসূল বলেন না, ইয়াকুম উত্তাদিক, রাস্তায় বসা হবে না, এর কোনো পথই নেই, দু একটা কথা বলার জন্য রাস্তায় বসা লাগবে। ও নিরুপায় হয়ে যদি বসাই লাগে তাহলে কয়েকটা কাজ করতে হবে, এক চক্ষু নিচু করতে হবে, দুই মানুষকে পথ দেখাতে হবে, তিন ভালো কথা বলতে হবে, চার মন্দ থেকে নিষেধ করতে হবে, অনেকগুলো দায় দায়িত্ব যদি পালন করতে পারো তাহলে রাস্তায় বসতে পারো, তবে রাস্তায় বসা নিষেধ। রাস্তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আপোষ নেই। সবচেয়ে যেটা জরুরি কথা, সবচেয়ে বড় হলো সবচেয়ে ছোট হলো কথা শেষ, কেন তিনি আল্লাহর নবী বললেন আল হাইরু শোবাতুম মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমানের শাখা, লজ্জা দিয়ে ঈমানটিকে, লজ্জাই সবকিছু। কেন তিনি বললেন লজ্জা হলো ঈমানের শাখা, সবচেয়ে বড় হলো সবচেয়ে ছোট হলো কথা শেষ হলো, লজ্জা কেন আল্লাহ রাসূল নিয়ে আসলেন, এবার লজ্জা কেন নিয়ে আসলেন দেখেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউল ঈমান করে না জামিয়া
লজ্জা এবং ঈমানকে একসাথে এভাবে জমা রাখা আছে, লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। এই যে রফে আহাদুমা রফেল আখারো, একটা উঠে গেলে অপরটা চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার, ঈমান নেই যার, লজ্জা নেই তার, লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। একটা উঠে গেলে আরেকটা চলে যাবে, যার কারণে ঈমানের সবচেয়ে বড় শাখা হলো লজ্জা। ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা হলো লজ্জা। লজ্জা দিয়ে মানুষ জান্নাত কিনতে পারে, লজ্জা দিয়ে মানুষ জাহান্নাম কিনতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে, একটা চলে গেলে আরেকটা উঠে যাবে। বুঝতে পারেন না? পাঁচাত্তর সালাত আদায় করে এই যুবক যে আমাদের সামনে বসে আছে, এই যুবক রমজান মাসে সিয়াম থাকে, এমনকি বৃহস্পতিবার সোমবারও সিয়াম থাকে। যখন কেউ থাকে না তখন এই যুবকের মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, কেন বলেন তো? ঘটনা কি? লজ্জা কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঠিকই মহিলা বোরখা পরে, ঠিকই মহিলা পাঁচাক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু স্বামী যখন বাড়িতে থাকে না তখন আরেকজন পুরুষের সাথে মোবাইলে প্রেমের গল্প করে। কত নিবেন আপনি? কেন বলেন তো? লজ্জা কাজ করে না। লজ্জা ভিন্ন জিনিস, লজ্জার অনেক গুরুত্ব এই শরীয়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে বিস্তারিত আলোচনা লজ্জা নিয়ে হবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক খেয়ালে চেয়ে থাকবেন, পাখি যেন মনে করে যে আপনি পাথর, এক খেয়ালে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাইয়ু ওয়াল রিয়ু শুবাতানি মিনাল ঈমান, লজ্জা এবং কম কথা বলা, লজ্জা এবং কম কথা বলা ঈমানের অংশ। কম কথা বলে যে ঈমান আছে তার, কম কথা যার ঈমান আছে তার, লজ্জা যার আছে ঈমান তার আছে, লজ্জা নেই যার ঈমান নেই তার। পরের অংশ, অল বাজাওয়াল বায়ানু মিনান নিফাকে, বাক্পটুতা আছে যার ঈমান নেই তার। দুশ্চরিত্র আছে যার ঈমান নেই তার। দুশ্চরিত্রের অধিকারী যে, বেঈমান সে, বাক্পটু যে, বেঈমান সে, তার নাম বাচাল, সে কোনোদিন হকের উপরে টিকতে পারবে না। বেশি কথা বললে সব কথা ঠিক থাকবে না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচার তিনটে পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাঁচার তিনটে পথ। এক, মুখ বন্ধ রাখো। দুই, বাড়িতে থাকো। তিন, পাপের জন্য কাঁদো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফাবিকুম ওয়া জামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। এলা উকিতুম ফি হুসালাত মিনান নাস, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, সবাই হবে বেঈমান অমানুষ, সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। সেদিন আমানত দাড়ি উঠে যাবে, সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। সেদিন মতবিরোধ এইভাবে বাড়বে। এবার আঙ্গুলের মধ্যে আঙ্গুল দেখাচ্ছেন, আঙ্গুলগুলি যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেল,
মানুষ মানুষের বিরোধিতায় তেমন চলবে, কেউ কারো কথা মানবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে গ্রহণ করবে না, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, বলেন কি করতে হবে আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মুখ বন্ধ রেখো, দুই বাড়িতে থেকো, তিন ভালোটা বলিও মন্দটা ছেড়ে দিও। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী আপনার কথা বুঝেছি, ঠিক আছে বাড়িতেই থাকলাম, তো প্রতিপক্ষ যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি করব, কঠিন কথা নয়? তখন আল্লাহ রাসূল বললেন যে ওই সময়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে। কাবিল বলল, হ্যাঁ হাবিল তোকে আমি হত্যা করব। তা হাবিল বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারব না। কাবিল কি বলল, হাবিল তোকে আমি হত্যা করব। হাবিল কি বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারব না। তো বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে তুমি আদম আলাইহিসসালামের দুই ছেলের ভালোটার মতো হয়ে লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা এবং কম কথা বলা ঈমানের লক্ষণ, বেশি কথা বলা অশ্লীল কথা বলা মুনাফিকের লক্ষণ, তার ভিতরে মুনাফিকি রয়েছে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে, তোমার ব্যস্ততার আগেই আমরা কথা শেষ করব, তোমার একটু কষ্ট হলেও তুমি পরিবেশ নষ্ট করো না, তুমি দয়া করে আমাকে প্রয়োজন দেখায় না, আমি আপনার জন্য এসেছি, আমার এর পিছনে তেমন কোনো স্বার্থ নেই, আমি নির্বাচন করি না যে আপনার সাথে আমি নির্বাচনের কথা বলতে এসেছি। খুব ভদ্রতা বজায় রেখে অল্প কিছু সময় চুপচাপ থাকেন। লজ্জা। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লেকুল্লে দীনিন খলকান ও খলকুল ইসলাম আল হায়া, প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে, প্রত্যেকটা ধর্মের একটা শিষ্টাচার আছে, প্রত্যেকটা ধর্মের একটা বৈশিষ্ট্য আছে। হিন্দু ধর্মে মেয়েরা বিবাহ হলে কপালে কি দেয়, সিঁদুর দেয়, হাতে কি লাগায়, শাখা লাগায়, ওর একটা নীতি আছে। অখলকুল ইসলাম আল হায়াও, আর ইসলামের নীতি হলো লজ্জা, ইসলামের শিষ্টাচার হলো লজ্জা, ইসলামের বৈশিষ্ট্য হলো লজ্জা। লজ্জা আছে যার, সে তো মুসলিম, লজ্জা নেই যার, সে তো মুসলিম নয়। লজ্জা আছে যার, সে তো মুসলিম, লজ্জা দিয়েই একজন পুরুষ নারী মুসলিম হয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দীনী ভাই বোন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বি খাইরিন, লজ্জা শুধু কল্যাণকে ডেকে নিয়ে আসে, লজ্জা মানেই করলেন, হায়া মানেই করলেন, লজ্জা মানুষকে কল্যাণের দিকে টেনে নিয়ে আসে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া খাইরুন কুল্লুহু, লজ্জা সবটুকুই করলেন। লজ্জা কি জিনিস সেটা পরে সবাই বুঝে, লজ্জা কাকে বলে, যাও না আব্দুল ইসলামের সাথে একটু কথা বলো, আমি শরম পাচ্ছি, আমি আসলে ওনার সাথে কোনোদিন কথা বলিনি তো, একটু ভয় ভয় হয়, এই যে লজ্জা। মেয়েটা কারোর সাথে কথা বলতে পারে না, ওর মা বলছে খুব লজ্জা করে, দুলা ভাই কত ডাকে তবু যায় না, লজ্জা করে, মেয়েটা লজ্জা করে, তাহলে মাও লজ্জা বুঝে,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইয়াকুনুল হায়াউ ফি শাইইন ইল্লা জামাহু, যখন কারো ভিতরে লজ্জা থাকবে তখন সে সমাজে সুন্দর হয়ে যাবে, সবাই তাকে ভালোবাসবে, লোকটা ভদ্র, লোকটা নম্র, অপ্রয়োজনীয় কথা বলে না, লোকটাকে আমি কোনোদিন অপছন্দ কথা ও কর্মে জড়াতে দেখিনি। যার ভিতরে লজ্জা থাকবে সে সমাজে সবার কাছে ভালো মানুষ হয়ে যাবে। অমা কানাল ফোসো ফিশাইন ইলাসানাহু, যার ভিতরে থাকবে অশ্লীলতা, যার ভিতরে থাকবে না লজ্জা, সে সমাজে দোষনীয় হয়ে যাবে, সবাই তাকে খারাপ বাজবে। ছাড়ো তো ওর কথা, ওর মুখই খারাপ, ছাড়ো তো, দেখি খালি দুনিয়ার বদনাম করে। ও খালি দোকানে বসলে হয়, চারটা অনুরোধ আছে, এক পাঁচ অক্ত সলাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না, যে কোনো মূল্যেই কথা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, চিরদিনের জন্য আড্ডা পিটা বন্ধ করতে হবে, বাপ মা হিসাবে জিম্মেদারি পালন করতে হবে। একরাহুল কালামাবাদ আলী সাহেব, একরাহুল নওমাকাবল আলী সাহেব, এশার সলাতের পূর্বে ঘুমিয়া যাওয়াকে আল্লাহ নবী ঘৃণে করতেন, এশার সলাতের পরে কথা বলাকে আল্লাহ নবী ঘৃণে করতেন। ওইটা মা নয়, যেই মা ছেলের জন্য ভাত সাজিয়ে রেখেছে, বারোটা একটার সময় আসবে, আড্ডা পিটিয়ে তখন খাবে, এটা মা নয়, এ হলো তার সৎ মা, এ হলো আর সৎ মা। যে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না, ও মূলত বাপ নয়, ও হলো সৎ বাপ, ও হলো চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসেন ইসমাহু আদাবাহ, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয়, সুন্দর একটা নাম রাখতে হবে, সুন্দর শিষ্টাচার দিতে হবে, নামটা হলো লিটন, আর রাত ১১টায় বাড়িতে আসে, তখনও বাপ এ কথা মিথ্যে, ও চাচা। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, সাপ করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। মা হলে চারটা জিনিস লাগে জরুরি ভাবে, মা হলে চারটা জিনিস লাগে জরুরি ভাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা যুদ্ধ করে বাড়ি আসছিলাম, মদিনায় ঢুকবো, আল্লাহর নবী বললেন, থামো, এখানে রাতে থাকো, সকালে আমরা বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি এইটুকু বলতেই আল্লাহ রাসূল আমাকে বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিক্রানাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে সাইয়েবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছিল, আরে হাল্লা বিক্রাম তুলায়েবা তুলায়েবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, আল্লাহ নবীর ১৩ জন স্ত্রীর মধ্যে একজনেরই আগে বিবাহ হয়নি, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে, তার মধ্যে সবচেয়ে দামি মহিলা যিনি তার কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুইবার বিবাহ হয়ে যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? তিন নম্বর স্বামী, দুইটা আগে পার হয়ে গেছে। যাক, এই কথা এখন নয়, কথা হলো এই, জাবের, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? এবার জাবের বলছে, আল্লাহর নবী,
আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছে নয় জন মেয়ে রেখে, নয় জন, এক দুটা নয়, নয় জন মেয়ে রেখে আমার পিতা মারা গেছেন। ওয়াকরাহু আন উসাব্বিজা মিসলাহুন্না, আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি চারটা কারণে। আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে। এক, লে তোয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, বলে তোয়াদ্দেবা হুন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, বলে তোরাজ্জেলা হুন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ পরিপাটি করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। তো তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে, মাথায় কাপড় নেই, আর যদি কাপড় থাকে ফ্যাশন বোরকা আছে গায়ে, বলো তো ওর মা না ওটা সৎমা? সৎমা। এই খালেদা, তুমি তোমার আম্মাকে বলিও, আম্মা আপনি নাকি আমার সৎমা? আব্দুরাজাক স্যার বললেন, বলে দেখো। আর তোমার আব্বা তোমার আম্মা দাবি করুক, দাবি করবে কিভাবে তা আমার বুঝে আসে না। কেন আব্দুরাজাক স্যার, কেন বুঝে আসে না? আমার বুঝে আসে না এজন্য যে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে জন্ম নিলে এক নাম্বার কি করতে হবে, সুন্দর নাম রাখতে হবে। তো নাম তো নবীদের নাম আছে, আপনি নবীদের নাম রাখেন ইব্রাহিম, আদম, ইসমাইল, ইসাহাক, ইয়াকুব, ইউসুফ, সুলাইমান, দাউদ, জাকারিয়া, কত নাম আছে। এছাড়া আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গফফার, কত নাম আছে সব বাদ দিয়ে বলছে লিটন। বাপ হতে হবে জাতির অভিশাপ নিয়ে লাভ নেই, নিজে সমাজের আহাল পরিবারের ক্ষতি করে অপরের দোষ দিয়ে কোনো লাভ নেই। ভুল হিসাব, মা হলে চারটে জিনিস লাগে। এক, মাকে বিদ্যা শিখাতে হবে। দুই, মাকে শিষ্টাচার শিখাতে হবে, জিন্দগিতে মা কোনোদিন বুঝেনি শিষ্টাচার কাকে বলে। তিন, মাথার চুল চিরুনি সাজগোজ করে দিতে হবে। চার, ছেলে মেয়েকে পাহারা দিতে হবে। জাবের কেন কম বয়সের মেয়েকে বিবাহ করেননি এই বিবরণ জাবের কার সামনে দিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে বললেন, জাবের ঠিক করেছ। এবার হাদিস বুখারি মুসলিম, লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, ইযা কানাল ফুহুসু রাজুলান কানা রাজুলান শুয়া, যখন কারো ভিতরে বাকপটুতা থাকে, কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, ও তখন সমাজে খারাপ মানুষ হয়ে যায়। ইযা কানাল হায়াউ রাজুলান কানা রাজুলান সালেহা, যখন কোন মানুষ লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয়, তখন সে সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয়। লজ্জা আছে যার, সমাজে প্রিয় সেই, লজ্জা নেই যার, সমাজে খারাপ সে। এ কথাই ঠিক। আপনি চলে যাবেন যখন উঠে, তখন দোকানের সামনে আপনার বদনাম হয়, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়ু মিন আল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল বাজাউ মিন আল জাফা ওয়াল জাফা ফিল নার। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার, ঈমান আছে যার, জান্নাত আছে তার। আল বাজাউ মিন আল জাফায়ে, বাকপটুতা, অশ্লীলতা, কটু কথা বলা, খারাপ মন্তব্য করা যার, জাহান্নাম তার। তার ভিতরে ভালো বৈশিষ্ট্য, ভালো আচরণ নেই। পৃথিবীর মানুষ, দুইটা জিম্মেদারি নাও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, আলফাম, মুখটা কন্ট্রোলে রেখো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। দুই, জেনায় লিপ্ত হয়েও না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। এক, মুখটা কন্ট্রোলে রেখো, যেখানে সেখানে কথা বলো না, বাকিটুকু আমি দেখব। দুই, জেনায় লিপ্ত হয়েও না, বাকিটুকু আমি দেখব। হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, বাক্যটু যে জাহান্নামে যাবে, সে অশ্লীলতা যার ভিতরে আছে সেই জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার অতিব গুরুত্বপূর্ণ কথা, কথার এক পর্যায়ে পৌঁছে বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইয়ালাম তাসতাহি ফাসনামা শাইতা। পৃথিবীর মানুষ শুনে রেখো, সকল নবীর একটা কথা ছিল, অতীতের সব নবীর একটা কথা ছিল, তোমরা সেটা পেয়েছো। পৃথিবীর মানুষ অতীতের সকল নবীর একটা কথা পেয়েছে, সকল নবী একটা কথা বলতেন, সকল নবী সেই শিষ্টাচারে থাকতেন, সেটা কি? এজালাম তাস্তাহি ফাসনামা শাইতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। লজ্জা নেই যার, অশ্লীলতা আছে তার, লজ্জা নেই যার, মুখে বদনাম আছে তার, লজ্জা নেই যার, জুয়ার চোরি আছে তার, লজ্জা নেই যার, দাঙ্গাবাজি আছে তার, লজ্জা নেই যার, জুলুম অত্যাচার আছে তার, লজ্জা আছে যার, জুলুম অত্যাচার নেই তার, লজ্জা আছে যার, ভালো মানুষ সে, বেপর্দায় চলে না সে। লজ্জা কোনদিন একটা মহিলাকে বেপর্দায় যেতে দিতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ অতীতের নবীর একটা কথা পেয়েছে, সেটা হলো লজ্জাই হচ্ছে সবকিছু। যখন তুমি লজ্জা করবে তখন তুমি সবকিছু করতে পারো না, যখন তোমার ভিতরে লজ্জা থাকবে না তখন তুমি সবকিছুই করতে পারো। এইটা নবীগণের বৈশিষ্ট্য, সকল নবীর বৈশিষ্ট্য ছিল লজ্জা। এক মিনিট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের শিষ্টাচার দশটি, নবীগণের শিষ্টাচার দশটি। এক, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে। সকল নবীর শিষ্টাচার ছিল দাড়ি বড় করা, ছোট করা যাবে না, চেঁচে ফেলাও যাবে না। দুই, কাসুর সারে মোচ কেটে ফেলতে হবে, মোচে ব্লেড ব্যবহার করা যাবে না, মোচ কেটে ফেলতে হবে, সকল নবীর বৈশিষ্ট্য। তিন, কাসফুল আসফারে আসফারে নখ কেটে ফেলতে হবে, কাসুল আসফারে নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী কেউ নখ বড় রাখতে পাবে না। সকল নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা, আমাদের নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। এই ছেলেরা শোনো, তোমরা যদি আজ থেকে কারো নখ বড় দেখতে পাও, জরুরিভাবে বলতে চেষ্টা করবে, নখ কেটে ফেলো, নখ রাখা নবীদের শিষ্টাচারের বিরোধী, নবীদের স্বভাবের বিরোধী, নবীদের আদেশের বিরোধী। নখ কেটে ফেলতে হবে, কোনো মহিলার নখ থাকবে না। জরুরি যে মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে, পায়ের নখেও মেহেদি দিবে, দিতে হবে, জরুরি। পায়ের নখেও দিবে, হাতের নখেও দিবে, পুরুষের জন্য হাতে মেহেদি দেওয়া হারাম। মহিলাদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, পুরুষের সৌন্দর্য যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না, পুরুষের সৌন্দর্য, পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না, নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। ওরা বিউটি পার্লারে যা কিছু আছে সবই বাড়িতে ব্যবহার করতে পারে, এ কথাই ঠিক।
তবে দাঁত ছিলে চিকন করতে পারে না, তবে ভুরু তুলে চিকন করতে পারে না, তবে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাতে পারে না, তা হবে সৃষ্টির পরিবর্তন। ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের প্রমাণ করতে পারে না, তা হবে প্রতারণা। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নাকচ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকল নবীর বৈশিষ্ট্য ছিল দশটি। এক, দাড়ি ছেড়ে দেওয়া। দুই, মোচ কেটে ফেলা। তিন, নখ কেটে ফেলা। চার, উজু গোসলের সময় হাত পায়ের গিরাগুলি ভালো করে ধৌত করা। পাঁচ, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টুসবে পরে পানি, এটা নোংরামি, এটা নাজায়েজ। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। তারপরে হলো মুখে কুলি করা। তারপরে নিচের লুম পরিষ্কার করা। ঊর্ধ্বে টান 40 দিন। 40 দিনের মধ্যেই পরিষ্কার করতে হবে পুরুষ নারীকে, যেভাবে সম্ভব, যেভাবে সহজ, যা দিয়ে সম্ভব, যা দিয়ে সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইগুলি হলো নবীগণের বৈশিষ্ট্য। শিষ্টাচার, লজ্জা, অতীব গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহর নবী বললেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়, সঙ্গে সাথে তোমরা আল্লাহকে একটু সত্য সত্য লজ্জা করো তো। আল্লাহ নবী বলছে সঙ্গে সাথে তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ইন্না লাদাস্তাহি হাক্কাল হায়, আমরা সত্য সত্য আল্লাহকে লজ্জা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আমরা সত্য সত্য আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন লাইসা যালিক, না 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 না, এটা নয়, এটা নয়, তোমরা যেটা বুঝেছো সেটা নয়। সত্য সত্য লজ্জা করে কে? তাফাজো রাসাকা ওমাওয়া, মাথাকে হেফাজতে রাখবে, মাথার সাথে যা কিছু আছে তাকে হেফাজতে রাখবে, তখন তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করবে। শোনো, মাথাকে কানকে চোখকে হেফাজত করে যে সেই সত্য সত্য লজ্জাশীল। এক মিনিট, আয়না নে তাজনে নে জেনা হমন নজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনা নে জেনা হমল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়া জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে পা দিয়ে চলা। জেনাল কান্তাতে মানতেস্তহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসান মুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এইগুলো সব জেনা। দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, এ সত্য সত্য আল্লাহকে লজ্জা করে না। দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে, এ সত্য সত্য আল্লাহকে লজ্জা করে না। আরে সুন্দর 60 বছর বয়স, দুবার হজ করে এসেছে, এসার সলাত আদায় করে বের হয়ে মাথায় টুপি দিয়ে আছে, দোকানে বসে সময় কাটাচ্ছে পায়ের উপরে পা উঠিয়ে, আর দোকানদার একবারে টিভি ছেড়েছে, ল্যাংটা মেয়ে নাচছে। বলো তুমি যুবকে ভালো মানুষ হতে পারে না? এবার 70 বছরের লোকটার কথা বলি, বয়স 70-75, তাহাজ্জুদ পড়ে নিয়মিত, রাতে উঠে কোরআন মাজিদ পড়ে, রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য লক্ষ্য করে কোরআন মাজিদ পড়েছে, তাহাজ্জুদ পড়বে, সুন্দর করে উজু করে এসেছে, বিশাল টিভি বসাতে আছে, তারপরে মনে করলো একটু খবরটা দেখে নি কি অবস্থা, টিভিটা চালু করতে একবারে ল্যাংটামে বিশাল একবারে দেওয়াল ভর্তি হয়ে চলে এসেছে, কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। মানুষের চরিত্র ধ্বংস হচ্ছে মিডিয়া দিয়ে, এগুলি মাধ্যম। চরিত্রকে টিকে রাখা খুব কঠিন, আমি এখনো বাক্য বুঝাতে পারিনি। আল্লাহর নবী বলছেন সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছে আমরা লজ্জা করি তো। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, আমি এটা বলিনি, সত্য সত্য লজ্জা হচ্ছে চক্ষুকে হেফাজত করতে হবে, সত্য সত্য লজ্জা হচ্ছে কানকে হেফাজত করতে হবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে,
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, এক আল্লাহর ভয়ে কাঁদে যে, দুই আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। মহিলাদেরকে আল্লাহ চক্ষু নিচু করতে বলছেন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে জান্নাতে যাবে সে। এই ছেলে শোনো, আজকের পরে আর তুমি কোনোদিন এই মোবাইল ব্যবহার করিও না। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম হচ্ছে নিশা। রাত দুটার সময় তুমি বন্ধ করেছো আর দেখবো না বলে, দশ মিনিট পরে তুমি আবার হাত বাড়িয়েছো, আবার সেই পথেই চলে গেছো। এরই নাম এটা মদ, এটা নিশা, এর নাম জেনা। মনে রেখো, তুমি পেটকে হেফাজত করতে পারে যে, সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করে, হালাল খায় যে, সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করে, বেলা মরণকে স্মরণ করে যে, সেই সত্য সত্যই লজ্জা করে। এই ছেলে মনে করো তো তিনটে কি কি? এক, মাথাকে হেফাজতে রাখে যে। মাথা বলতে কি বুঝাই? চোখ কান নাক, মূলত চোখ আর কান। দুই, পেটকে হেফাজতে রাখে যে। তিন, মরণকে স্মরণ করে যে। এই লোকটাই কাকে সত্য সত্য লজ্জা করে? আল্লাহকে। কিন্তু সাহাবীগণ এমনিতেই বলেছিলেন যে আমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, তখন আল্লাহ রাসূল এটা না করলেন। লজ্জা সত্য কথা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা উম্মে সুলাইম বলছেন, আমরা দুইজন মহিলা মানুষ আছি, উম্মে সুলাইম বলছেন, আল্লাহর নবী, হাল আলাল মিরআতি মিন গোসলি নিজাত তামালাত, মহিলাদের স্বপ্ন দোষ হলে গোসল করতে হবে কি? এটা উম্মে সুলাইমের জিজ্ঞাসা। তার আগের বাক্য হচ্ছে, লা ইস্তাহি মিনাল হাক্কে, আল্লাহ নবী সত্য কথাতে লজ্জা নেই, লজ্জা করে সত্য বের হয়ে আসে না, সত্য কথাতে লজ্জা নেই। আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ নবী বলো সেটা কি? আচ্ছা আল্লাহ নবী, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে গোসল করতে হবে কি? কারণ হ্যাঁ, যা রাতিল মা, যখন তারা শুক্রকির বীর্য দেখতে পাবে, কাপড় ভিজেছে, তখন তাকে গোসল করতে হবে। এবার তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাগাত্তাত রাসাহা, মাথাটা ঢেকে নিলেন কাপড় দিয়ে। এটা হলো নারীদের স্বভাব, এটা হলো লজ্জা আছে তার প্রমাণ। আর যদি লজ্জা না থাকে তাহলে হ্যাঁ করে হাসবার আগে বাড়বে, তার হলো বেলজ্জার বেশরমার প্রমাণ। আর যদি লজ্জা থাকে তাহলে কাপড় মাথায় দিয়ে কি করবে? পিছিয়ে হাঁটবে, মাথা ঢাকবে। এটা হলো জন্মগত স্বভাব, লজ্জার প্রমাণ। আর লজ্জা নেই যে সে তো তোমার সামনে দাঁড়িয়ে কত গল্প করছে, তার কোনো হিসাব নাই। রাস্তায় দাঁড়িয়ে আছে, যেখানে সেখানে রাস্তায় আছে, তার বন্ধুর সাথে বসে আছে, মনে হচ্ছে ওর বাপ না ওর মা নাই, এমনিতে ও টোকাই দুনিয়াতে এমনি চলে এসেছে। তুমি বলো ছেলে, যে মেয়েগুলো তোমার এই কুমিল্লা শহরের পার্কে বসে আছে আর একজনের সাথে, ও তার স্বামী নয়। আরে স্বামী হলে তো এখানে বসে থাকা ঠিক হবে না, একটা লজ্জার ব্যাপার আছে না? যেখানে পশু প্রাণী বসে থাকে সেখানে তুমি থাকো কি করে? ও সত্য সত্যই পশু প্রাণী, অবাক কথা। আল্লাহ রাসূল বললেন, ভিড়টা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। বিশ বছর পূর্বে কুমিল্লা কুরপায়ে যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে বেশি না কম, আজকে বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালেক, আল্লাহর নবী মিথ্যা কথা বললেন, এ কথাই চূড়ান্ত। আল্লাহ নবী সত্য কথা বলেছেন, এ কথাই চূড়ান্ত। আল্লাহ নবী বলেছেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আপনারা এক সাহেব বাস্তবতা কিভাবে দেখাবেন? হ্যাঁ খুব ভালোভাবে দেখাতে পারি, একটু বলেন তো দেখি এক মিনিট। তুমি একটু খেয়াল করো না, তোমাকে আমি এক মিনিট দেখাই। কোরপায় রয়েছে খুব ভালো ছেলেটা, মেধাবী, লন্ডন থেকে পাস করে এসেছে, বড় ডাক্তার, ওই যে পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেদিন বাড়িতে আসলো, গ্রামের বাড়ি, গাড়ি থেকে যখন ডাক্তার নামলো, দেখলাম গলায় টাই আছে,
প্যান্টটা এখনো নিচে আছে, গলায় শার্ট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি ছেলের মেয়ে গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলো এই যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত কে? তাহলে পরের অংশ শোনো, ডাক্তার গরিব মানুষ গেছে চিকিৎসার জন্য, তো প্রেসক্রিপশন দিয়েছে, তো ওষুধ লিখেছে ওই কোম্পানির যে কোম্পানি তাকে টাকা দেয়। ও খুব ভালোভাবে জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। ধোকাবাজ প্রতারক বাপের টাকা ক্ষতি করেছে জাতির ক্ষতি করার জন্য। আর দেখবা যত সহযোগী আছে সব মেয়ে মানুষ, বেটি ছেলে সব, একটা পুরুষ মানুষ। তাহলে পুরুষ মানুষ কি দেশে মরে গেছে আর কেউ নাই? সবই যে উল্টা। আল্লাহ নবী বলছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এই কথার দাম আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই কথার কোটি টাকা দাম। সম্মানিত দিনী ভাই বোন, তো তার স্ত্রী বলছেন আচ্ছা আল্লাহর নবী, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? এই কথা তার স্ত্রী বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন তারে বা তিয়াদকে, উম্মে সালমা তোমার হাতটা মাটিতে মিশে যা, ফিমা ইসবেহাল ওয়ালা দোহা, তার সন্তান তার কিভাবে সাদৃশ্য হয়, মায়ের শুক্রকীট আর বাপের শুক্রকীট মায়ের গর্ভে গিয়ে চক্রাকারে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যেটা পরে ভেঙে যায় ছেলে মেয়ে তার মতো হবে, যেটা আগে ভেঙে যাবে ছেলে মেয়ে তার মতো হবে না। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মূল কথা হলো এই, সত্য কথায় লজ্জা করলে সত্য ঢাকা থাকবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর সাথে জীবনে যা কিছু করেছেন জাতির সামনে খুলে রেখে চলে গেছেন। বুঝাতে পারলাম না কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরিবারের সাথে যা কিছু করেছেন, মিলন ওযু গোসল সব জাতির সামনে এভাবে খুলে দিয়ে চলে গেছেন। কাজেই সত্য কথায় লজ্জা নেই, এ কথাই ঠিক। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল বারাজে, আল্লাহর নবী দেখলেন একটা লোককে ফাঁকা জায়গায় গোসল করছে। এবার শোনো, কুমিল্লার মানুষজন তোমার আটকা পড়ছে, এই ছেলেরা থামো, মুরব্বী আপনি একটু খেয়াল করে, পুকুরে আজ থেকে আর গোসল করা হবে না, চিরদিনের জন্য পুকুরে নেমে গোসল করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা খোলা জায়গায় একটা মানুষকে দেখলেন গোসল করতে, ফাসাইদা আল মিম্বারে, দেখেই তিনি মিম্বারের উপরে উঠলেন, ফাহামিদাল্লাহু আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে তিনি বক্তব্যে বলছেন সঙ্গী সাথী শোনো, ইন রাব্বাকুম হাইয়ুন সিত্তিরুন ইস্তাহি ওয়াত্তা ইহুবুস ইহুবুল হায়াওয়াত্তা সত্তরা, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল, তোমাদের প্রতিপালক লজ্জাকে ভালোবাসে, তোমাদের প্রতিপালক পর্দাকে ভালোবাসে। এজাত্তা সালাহাদুকুম ফালিয়াস্তাতির, যখন তোমাদের কেউ গোসল করবে সে যেন পর্দা করে নেয়। মহিলা তো পুকুরে নেমে গোসল করা চিরদিনের জন্য হারাম, মহিলাদের তো গোসল করার কোনো প্রশ্নই আসে না, পুরুষ মানুষ ফাঁকা জায়গায় পুকুরে নেমে গোসল করতে পারে না। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ বড় লজ্জাশীল, আল্লাহ বড় পর্দাশীল, আল্লাহ লজ্জাকে ভালোবাসেন, পর্দাকে ভালোবাসেন, লজ্জা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন, লজ্জা আছে যার আল্লাহর ভালোবাসা পাবে সে, লজ্জা নেই যার আল্লাহ তা আল্লাহর ভালোবাসা সে পাবে না। এ কথাই ঠিক। এইবার আপনাদের সাথে অতীব গুরুত্বপূর্ণ কথা, এবার আব্দুর রাজ্জাক সাহেব হাত তুলে দোয়া করার জন্য বলবেন, দেখেন সালমান ফার্সি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো সালমান, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল দাতা, লজ্জাশীল দানশীল, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জা করে দেয়, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জা করেন দান করেন, ইস্তাহি মিন আব্দিহি আন ইয়ারফায়দাইহি ইলাইহি আয়ারুফহু আয়ারুদহু মাসিফরান, কোন মানুষ যখন হাত তুলে দোয়া করে আল্লাহকে বলে, তখন আল্লাহ তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়, তার খালি হাতখান কেমনে ফিরিয়ে দিই, তার খালি হাতখান ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটা অংশ হাত তুলে দোয়া করা, হাত তুলে দোয়া করলে আল্লাহ আপনার হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। যদি স্বাভাবিকভাবে বলেন তাহলে এভাবে বলবেন কাঁধ সামনাসামনি, আর যদি বলেন এখনই দিতে হবে, আগে দিয়ে দেন তারপরে কথা, আগে দেন তখন এভাবে উঠবে যেন বগল দেখা যায়। আর প্রথমে ইসমে আজম পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। যদি এটা মুখস্থ না থাকে আব্দুর রহমান সাহেব, তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এটাও যদি মুখস্থ না থাকে তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। তারপরে দুরুদ, দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা হাত তুলে বলবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে গেলেন, একটু আগে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলছেন, ইন্নি আসকান্ত মিন দুরিয়াতি বিওয়াদিন গায়রাতি দারিনিন দা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই নেই, ঘাসপাত নেই, তুমি বলেছো আমি দায়িত্ব পালন করলাম, কিভাবে থাকবে সেটা তোমার ব্যাপার। দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করে দাবি জানিয়ে চলে গেলেন। অনেক দিন পরে একদিন আসলেন, ছেলের বিবাহ হয়ে গেছে, কেউ আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? কেমন আছো? বললাম ভালো নেই। বললেন বাড়ির মালিক আছে? বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহ, তোমার উত্তরে ভুল হয়েছে, ইলহাকি ইলাহলে, তুমি কত বড় চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই। তিনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলেছেন, যখন তোমাকে বলেছিল কেমন আছো তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ, যেহেতু তোমার উত্তর ঠিক হয়নি, কাজেই তোমার রূপ চেহারা আমার আর কোনো কাজে আসবে না। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক, বাপ মাকে মানে না যে, দুই, জুয়া খেলে যে, তিন, খোটা দেয় যে, চার, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, যে এরা জান্নাতে যাবে না। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম অনেক দিন পরে, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা কি খাও? এই যে বাক্য বাড়ল, কি খাও? গোস্ত আর পানি। বারাকাল্লাহু ফিলাহামে কামায়কে, তোমাদের গোস্তে তোমাদের পানিতে আল্লাহ বরকত দান করুক। ঠিক আছে, আসলে সালাম দিও, চোকাট বহাল রাখতে বলিও। চলে গেলেন, বহু পথ হেঁটে এসেছিলেন,
বাড়িতে আসতে বসতে বলেন আব্বা এসেছিলেন, ঘটনা কি কি হয়েছিল? হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই, কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আমি বলেছি আলহামদুলিল্লাহ। কি বললেন? বললেন কি খাও? আমি বললাম গোস্ত আর পানি। কি বললেন? আল্লাহ তোমাদের গোস্ত আর পানিতে বরকত দান করুক। তারপর তারপর বললেন আসলে সালাম দিও আর চোখ আর বহাল রাখতে বলিও, মা যা বলছে তাই করতে হবে, পরামর্শ দেওয়া যায় সেটা ভিন্ন কথা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, কাপড় খেঁচে দেবা তুমি, কাপড় বদলিয়ে দেবে তুমি, কাঁধে করে ডাক্তারখানা নিয়ে যাবা তুমি, সব কিছু করবা তুমি। একটু যদি খালি মুখের উনিশ বিশ করো বইয়ের পাল্লায় পড়ে তাহলে টিকতে পারবা না, জান্নাত কিনা খুব কঠিন হয়ে যাবে। মা যা বলছে সবই উল্টা, মা একটা কথাও ঠিক বলে না, একেবারে বলছে তোমার স্ত্রীকে বের হ এখনই বের হ এখনই বের হ। তখন তুমি এসে বলে হ্যাঁ তুমি তুমি আমার মাকে দেখোনি, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আর হাজারবার বাড়ি থেকে বের করে দেয়, তোমার মাকে আমি দেখবো? তুমি দেখো আপনার মা বাড়ি থেকে বের করে দিচ্ছে এ কথাই ঠিক, হাজারবার গালি দিচ্ছে এ কথাই ঠিক। আপনি আগামীকালকে পরীক্ষা করে দেখছেন, বড় একটা মাছ কিনবেন, মাছ কিনে আপনার মাকে রান্না করতে বলবেন, তারপর আপনার ছেলে খেতে বসবে আর আপনার বোনের ছেলে খেতে বসবে, দেখবেন বড় মাছটা আপনার বোনের ছেলেকে দিচ্ছে, সবই উল্টা, একেবারেই ঠিক একেবারে উল্টা এ কথাই ঠিক। তারপরে তুমি মুখ খুলতে পারবে না, মুখ খোলাই নিছে, ওই যে ঘরে মা আছে ওই ঘরে জোরে হেঁটে যাওয়া নিছে, ওর একটা এভাবে হাত উঁচু করে কথা বলা নিছে, এভাবে একটা শব্দ করা নিষেধ, ও অবাক দৃষ্টির মানুষ, ও পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক, সব হাদিসে এগুলো নাই সব ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী আমার পাশে এসে শুইলেন ধীরে ধীরে, তারপর তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাই না, আমি ভান করে ঘুমিয়ে আছি, বুদ্ধিমতী মহিলা ভান করে ঘুমিয়ে আছে। একটু পরে উঠে জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, চলে গেলেন কবরস্থানে, হাত তুলে দোয়া করছেন। আমিও উঠলাম গভীর রাতে, মাথায় কাপড় চোপড় দিয়ে নিলাম, দেখি কোথায় যাই কোথায় যাব, ওই যে হাত তুলে দোয়া করছে, একবার দুইবার তিনবার হাত তুলে দোয়া করলেন, তারপর ঘুরে হাঁটলেন, আমিও হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে দৌড়ালেন, আমিও জোরে দৌড়ালছি, আমি বিছানে চলে এসেছি। আল্লাহ রাসূল বললেন এসে কি ব্যাপার, তোমার মোটা শ্বাস কেন? আমি তো এখন মিথ্যা কথা বললে জিব্রাইল আপনাকে বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। সম্মানিত দিনী বোন, আমি আপনাদের জন্য আজকের আলোচনার শেষ অংশে এসে অতীব গুরুত্বপূর্ণ কথা একটা দেখাচ্ছি, আপনি আমার দিনী বোন অবশ্যই আপনি কথা মূল্যায়ন করবেন। এই ছেলেরা তোমরা খুব সতর্ক হও, আমার দিনী ভাই যারা আছেন তারা কথাটা খুব শক্তভাবে মূল্যায়ন করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি কবরের পাশে এমনিতে যাই, মাথায় কাপড় দেও না তো আমি অত ভাবি না, কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, আমি অত চিন্তা করি না এমনিতে যাই, কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর, কয়দিন পরে সেখানে হলো উমারের কবর, আমি আয়েশা উমারকে লজ্জা করি কবরকে লজ্জা করি আর আমি স্বাভাবিকভাবে যাই না, মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যায়। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এদিকে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কবরকে লজ্জা করে, একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন। উমার কি দেখতে পাচ্ছেন তাকে? জি না। একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত দিনই বোন, ফ্যাশন বোরকা আজ থেকে না পরার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সারা পৃথিবীর বাঙালি যারা সামনে বসে আছেন, মিডিয়ায় আছেন, অনলাইনে আছেন, সময়ের গতিতে আমাদের এই বক্তব্য অবগত হবেন। সকল দিনী ভাই বোনকে আজকের আলোচনার শেষ অংশে এসে আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই লজ্জাকে গ্রহণ করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। দোকানে বসে আড্ডা পিটা বন্ধ করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। মানুষের বদনাম করা, মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা,
আর এইভাবে টিভি দেখা এগুলো বন্ধ করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, আর ঈমান দিয়েই জান্নাত কিনা যায়, এ কথাই ঠিক। অতএব উপস্থিত যারা আছেন, যারা মিডিয়াতে আছেন, যারা সময়ের গতিতে মিডিয়া থেকে অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে লজ্জা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যাওয়ার সময়তে বই পুস্তক সব নিয়ে যাবেন, বিশেষভাবে আদর্শ শিক্ষা। সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ, জামিয়া সালাফের একটা বড় শাখা মক্তব চালু করা সারা দেশ জুড়ে। ইতিমধ্যে প্রায় 250-300 মক্তব চালু হয়েছে, সব মক্তবে একটা বই পাওয়া যাবে, সেটা হচ্ছে আপনার কায়দা, আর একটা হলো আদর্শ শিক্ষা। এছাড়া আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী।